সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো লিটারেলি ব্যাপারটা এটা হয়েছে যে খাদান যে ছবিটা দেবের আপকামিং ছবি হিসাবে আসছে, সেই ছবিটা নিয়ে এখন খুব লেভেলের বাস ক্রিয়েট হয়ে আছে। এবং ফাইনালি খাদানের যে পার্টগুলোতে, দুটো পার্ট হয়ে সিনেমাটা যে আসবে, সেই সিনেমাটার মধ্যে কে কে কাজ থাকবে, বলিউড থেকে কারা আসতে পারে, এবং হিন্দি ইন্ডাস্ট্রি যারা যাদের নাম আছে তাদের মধ্যে কে কে আসতে পারে, তো এরকম নানান রকমের অনেক অনেক নাম উঠে আসছে। এবং শুধু খাদানই নয়, খাদান ছাড়াও এই লাস্ট কয়েকদিনে বাংলা সিনেমা নিয়ে এত পরিচর্যা হয়েছে, এত আপডেট উঠে এসছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বাংলা সিনেমা ধীরে ধীরে তার মানে যেটা সিনেমা যে একটা রূপ ছিল বা একটা ধারা ছিল, সেই পুরনো ফর্মে আবার ধীরে ধীরে ফিরছে। কারণ শুধুমাত্র বছরে একটা দেবের ছবি বা বছরে একটা জিতের ছবি আসবে সেই রকম মানে পার্সনের উপরই ভরসা শুধু নয়, তার উপরে অঙ্কুশের ছবিও মোটামুটি চললো বা বিক্রমের ছবিও চললো। ইয়াসের মেন্টালটা চলেনি, কিন্তু সে অ্যাটলিস্ট ট্রাই করেছে। তো এরকম কাইন্ড অফ অনেক জিনিসপত্র হতে দেখা গেছে 2024-এ, যেখানে কিছুটা কাইন্ড অফ ট্রান্সফরমেশন এসেছে ইন্ডাস্ট্রির মধ্যে। এবং ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ঘরানারই কাজ হচ্ছে, থ্রিলিং, কমার্শিয়াল, প্রত্যেকটা ঘরানার কাজ হচ্ছে। দেখা যে আগামী দিনে আরো কত ভালো হয়। তো কথা বলবো এবার খাদানকে নিয়ে। তো দেবের খাদানে রিসেন্ট টাইমে সুনীল শেট্টির নাম উঠে আসছিল, একটা বড় নাম সুনীল শেট্টি, বলিউডের একটা বলতে পারো একটা বড় সুপারস্টারই বলতে পারো। তো তার একটা বড় নাম আছে, তো সে যদি এই ছবির সাথে কোলাবোরেট করে ছবিটা আরো স্কেল ওয়াইজ আরো বড় হবে, কারণ ছবিটা যদি প্যান ইন্ডিয়া যায়, একটা প্যান ইন্ডিয়া স্টার যদি সেই ছবির মধ্যে থাকে, তো ছবিটার এঙ্গেজিং অনেক বাড়ে, অনেক বেশি হয়। এবং আরেকজনের নাম এখন এই মুহূর্তে উঠে আসছে যে খাদান ছবির সাথে থাকতে পারে, সেটা হচ্ছে যে বিদ্যুৎ জামাল। বিদ্যুৎ জামাল অ্যাকশন সে মারাত্মক, মানে তার মতো অ্যাকশন হয়তো বলিউডে কেউ করতে পারে বলে আমার জানা নেই। সে মানে অ্যাকশনের দিক থেকে সে যাকেও ঘাড় মানিয়ে দেবে। তো অ্যাজ অ্যান অ্যাক্টারও খুব খারাপ নয়, বিদ্যুৎ ভালো অ্যাক্টার, তার মধ্যে পোটেন্সিয়াল আছে, সে যদি ঠিকঠাক কাজ পায় সে সব কিছুর দিক থেকেই সে একদম ফাটিয়ে দিতে পারে। তো শোনা যাচ্ছে বিদ্যুৎ জামালকে দেবের খাদানেতে দেখা যেতে পারে। ইভেন বিদ্যুৎ জামালের সাথে রুক্মিণী মৈত্রকে অনেক কাজ করতে দেখা গেছে রিসেন্ট টাইমে। ক্র্যাক ছবিটাতেও তাকে একটা ক্যামিও করতে দেখা গেছিল, একটা গানেতে ছিল, এবং এর আগেও তারা একসাথে কাজ করেছে। তো আশা করবো যে দেবের সাথে হয়তো তার বন্ডিং ভালো আছে, এবং দেবের খাদানে হয়তো বিদ্যুৎ জামালকে দেখা যেতে পারে। এবং বিদ্যুৎ জামাল যদি থাকে তো এমনি তো সে নিজের স্টান্ট নিজেই করে, তো যে অ্যাকশনের স্কেলগুলো থাকবে সেগুলো যতটা ছোট হোক বা যেরকমই বাজেটের মধ্যে হোক, বিদ্যুৎ নিজে এত কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে পারে যে সেটা মানে বলতে পারো বাটার দিয়ে দেওয়া হবে মানে পাউরুটির উপরে, তো এরকম কাইন্ড অফ ব্যাপার হয়ে যাবে। তো আমি তো খাদান নিয়ে বিশালভাবে এক্সাইটেড, কারণ যা কাস্টিং বা যা আপডেট উঠে আসছে, সেই ওয়াইজ যদি ঠিকঠাক জিনিসপত্রগুলো যদি মেকিং হয়, তাহলে হয়তো খাদান 2025-এ এলো, মানে আমাদের কাছ থেকে টাইম নিল, সেই জিনিসটাকে ভরপাই করতে সক্ষম হবে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।